দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। একুশে জুলাই শহীদ স্মরণে ভলভো বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন 70 জন যুব তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারা ঘুঘুডাঙ্গা বাজার থেকে সম্মিলিত হয়ে একটি ভলভো বাসে করে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। জলপাইগুড়ি সদর ব্লক এক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপ্পু রহমান ও সহসভাপতি প্রসেনজিৎ কুমার লালারা বলেন, সদর ব্লকের বিভিন্ন অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের 70 জন দলীয় কর্মীদের নিয়ে 21 জুলাই শহীদ স্মরণের জন্য কলকাতার সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। তিনি আরও বলেন, জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সৈকত চট্টোপাধ্যায়ের নির্দেশে তাদের এই কলকাতার চলো অভিযান আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। চোখ রাখুন নিউজের পর্দায়। 21 জুলাই উপলক্ষে, শহীদ দিবস উপলক্ষে গত 2 বছর করোনাকালে যে আমার ভার্চুয়াল করছি আমাদের সদর ব্লক তৃণমূল পক্ষ থেকে, 2 বছর না হওয়ার পরে আজকে আমরা 21 জুলাই উপলক্ষে, শহীদ দিবস উপলক্ষে সদর ব্লক তৃণমূল পক্ষ থেকে আমরা প্রতিদিন থেকে আমরা অন্তত 300-400 প্রত্যেকটা ট্রেনে তিস্তা অর্থাৎ সুপারফাস্ট ট্রেনে উঠিয়ে আমরা আজকে আমার অঞ্চলের সদর ব্লকের 800 অঞ্চলের 8 জন সভাপতি এবং 2 প্রধান এবং অঞ্চল সভাপতি প্রাক্তন সভাপতি সামলদা আছে, আমার ভাইস সভাপতি আছে এবং আমার সদর ব্লকের 800 অঞ্চলের 8 জন যুব সভাপতি মিলে আমরা 70 জন লোক আমরা আজকে কলকাতার উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অবশ্যই কংগ্রেসের উদ্যোগে আমরা বিগত দিন থেকে 17 তারিখ থেকে প্রতিটি অঞ্চল থেকে প্রায় 300 করে যুব কংগ্রেস কর্মী অলরেডি আমরা তিস্তা তোর্সা এবং সুপারফাস্টে তাদের পাঠানো হয়েছে সবাই সেন্ট্রাল পার্কে, এবং কিছু সংখ্যক যুব ছেলেরা করুণাময়ী তো তারা অলরেডি পৌঁছে গেছে। আজকে সদর এক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাননীয় সৈকত চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা এখান থেকে প্রায় 70 জন এই বাসে করে আমরা সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে ধর্মতলা দিদির ডাকে সমাবেশ হওয়ার জন্য আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এই যাত্রা শুরু করলাম। এর জন্য জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়কে ধন্যবাদ। আমাদের সদর ওয়ান এই উদ্যোগ বিশাল বড় কর্মসূচিকে সফল করার জন্য সদর একের যুব প্রেসিডেন্ট মেহমুদ রহমান পপ্পু ভাই আমাদের, তিনি এই গোটা অ্যারেঞ্জমেন্টটা করেছেন। সঙ্গে আছেন আমাদের প্রধান সাহেব, অঞ্চল সভাপতি প্রদীপমিত্র মহাশয়, সঙ্গে আছেন পঞ্চায়েত সমিতি জগদীশ দা থেকে শুরু করে প্রাক্তন অঞ্চল সভাপতি সামলদা প্রতি প্রত্যেকেই আছেন। সবার চেষ্টায় আমরা এই ধর্মতলায় আজকে ঐতিহাসিক সমাবেশে মমতা ব্যানার্জির ডাকে উপস্থিত হতে পারবো এ আশা রাখছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে। তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8 6 1 7 8 6 0 4 8 4 এবং 8 2 5 0 5 5 6 6 5 9 এই মোবাইল নম্বরে।